চার বছর আগে ভারতীয় অর্থনীতি ধ্বংসের শুরু মোদীর দাবিগুলো আরেকবার দেখে নেওয়া যাক নোট বাতিলের চার বছর পূর্তিতে রবিবার এক টুইট বার্তায় কথা জানিয়েছেন সিপিএম সাধারণ সম্পাদক ইয়েচুরি এদিনই এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র দাবি করেছেন কারণে দেশে দুর্নীতি অনেক কমেছে এবং স্বচ্ছতা এসেছে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকারী সিদ্ধান্ত ছিল টুইটারে তিনি লেখেন ডিমোনিটাইজেশন কালো টাকা কমাতে করের আনুগত্য বাড়াতে এবং ফর্মালাইজেশনে সহায়তা করেছে অনেক স্বচ্ছতা এনেছে সবকিছুতে দেশের অগ্রগতির পক্ষে এই ফলাফলগুলি প্রসঙ্গত দু হাজার ষোলো সালের আট নভেম্বর মাত্র চার ঘন্টার নোটিশে মধ্যরাত থেকে পাঁচশো ও এক হাজার টাকার নোট নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী কালো টাকা ফিরিয়ে আনতে এবং সন্ত্রাসবাদ দমন করতে এই পরিকল্পনা নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত ঘোষণার সময় তিনি পঞ্চাশ দিনের সময় চেয়েছিলেন বলেছিলেন এর মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে যে কোনো শাস্তির জন্য প্রস্তুত তিনি কিন্তু প্রধানমন্ত্রীর এই দাবি দাবিতেই থেকে গেছে বাস্তবায়িত হয়নি নোট বদলের জন্য কয়েক মাস ব্যাংক ও এটিএম এর সামনে মানুষের দীর্ঘ লাইন লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়া এমনকি মৃত্যুর ঘটনা ঘটেছে বেশ কিছু কিন্তু কতটা পরিমাণ কালো টাকা বিদেশ থেকে ফেরত এসেছে সেই হিসেব এখনো পাওয়া যায়নি বরং এই নোটবন্দির কারণে দেশের অর্থনীতি ধসে পড়ে বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী দু সালের ভারতের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি যেখানে আট দশমিক দুই পাঁচ শতাংশ ছিল দু সালে তা কমে দাঁড়ায় পাঁচ দশমিক শূন্য দুই শতাংশে এর প্রধান কারণ নোটবন্দির কারণে মানুষের হাত থেকে নগদ অর্থ চলে যাওয়া নোটবন্দিকে হাতিয়ার করে বিরোধীরাও বারবার কেন্দ্র সরকারকে আক্রমণ করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন প্রধানমন্ত্রী তার কয়েকজন পুঁজিবাদী বন্ধুকে সহায়তা করতে নোটবন্দি করেছিলেন